আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটা নাস্তার রেসিপি করে দেখাবো, যেটা ময়দা ও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, 1/2 কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর সামান্য পানি দিয়ে দিয়ে একটু নরম করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার পাকোড়ার শেপ দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিব। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিব। চুলার জাল মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে পরিবেশন করে নিব। দেখুন কত সহজে মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।